প্রখ্যাত দুই বক্সার হলিফিল্ডের সঙ্গে টাইসন প্রথম লড়াইয়ে নামেন 1996 সালে। ওটা ছিল টাইসনের ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন শিরোপা রক্ষার লড়াই। হলিফিল্ড 11 রাউন্ডে গিয়ে বাউটটি জেতেন টেকনিক্যাল নকআউট সিদ্ধান্তে, কিন্তু টাইসন অভিযোগ করেন পুরো বাউটে হলিফিল্ড তাকে ঢুস মেরে গেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আবার দুজনের লড়াই হয় পরের বছর, 1997 সালের 1 জুলাই। আজকের দিনে লড়াইটা টাইসনের কাছে ছিল প্রতিশোধের, কিন্তু বক্সিং রিংয়ে এই আমেরিকান তার প্রতিপক্ষ আরেক আমেরিকান বক্সার হলিফিল্ডের কানে দুইবার কামড় দিয়ে খানিকটা ছিঁড়ে ফেলে দেন। এই বাউটের জন্য টাইসনের প্রাপ্তিযোগ ছিল $30 মিলিয়ন, অর্থাৎ $3 কোটি, কিন্তু তাকে $3 মিলিয়ন অর্থাৎ $30 লাখ জরিমানা করে নেভাডা স্টেট কমিশন। ঘটনাটা তিনি এখনো স্মরণ করেন কিনা, সম্প্রতি তার নিজের পডকাস্ট হট বক্সিং থেকে এরকম প্রশ্ন করা হলে টাইসন বলেন, একটুও না, আমি কখনো এটা নিয়ে ভাবিনি। ক্রীড়া ইতিহাসে এই মুহূর্তটি কুখ্যাত হয়ে আছে চিরদিনের জন্য। জাইমা ওয়াসির, শশী, এনএ স্পোর্টস।